আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নতুন আয়োজন অগ্রদূত অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি KM আবু তাহের চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন এই ব্রিটেনে আমাদের আলেম সমাজের পাশাপাশি আমাদের কমিউনিটির অগ্রজরা দীন ইসলামের খেদমতে এবং সমাজের উন্নয়নে অনেক ভূমিকা রাখছেন। তাদের ত্যাগ তিতিক্ষা এবং অবদানের ফসল আজকে ব্রিটেনে বাঙালিদের সফলতা এবং একটা সফল কমিউনিটি হিসেবে আমরা নিজকে দাঁড় করাতে পেরেছি। আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্রিটেনের একজন প্রবীণ কমিউনিটি নেতা, 1971 সালে বিলাতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রিকলেন জায় মসজিদের সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশ ওয়েলফেয়ারের ট্রাস্টি জনাব আলহাজ জিল্লুল হক সাহেবকে আসসালামু আলাইকুম। জি, আপনি বেলা শুননি? জি জি, আপনারে অশেষ ধন্যবাদ। অনেক কষ্ট করি আজকে এই শীতের সকালে আপনি স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আপনারে ধন্যবাদ জানাইলাম। আপনারা আজকে আমরা কষ্ট দিয়েছি জানি, আপনার কাছ থেকে আপনার তো একটা বর্ণাঢ্য জীবন এই কমিউনিটির উন্নয়নে। 1971 সালে মুক্তিযুদ্ধে অনেক অবদান আপনার আছে, তো আমরা ফেলা জানতাম স্যার আপনার কাছে আপনার জন্মস্থান কোন জায়গার? আমার জন্মস্থান হইল জগন্নাথপুর থানার তেরামিশি তালুকদার বাড়ি। আচ্ছা, তো আপনার এই আব্বা আম্মার নাম কিটা আছিল? আমার আব্বার নাম আছে মৌলভী ছাত্রী মিয়া, আমার মার নাম আছে তারা তো কেউ নাই দুনিয়াতে। আপনার লেখাপড়া কোন জায়গা করছেন? লেখাপড়া করছি আমি পয়লা তো আমার বাড়িতেও পার্সোনাল স্কুল আছে, এরপরে আমি রায়হালেম স্কুলও এন্ট্রান্স এমএ পাস করার পরে দিগলবা হাই স্কুল থেকে এন্ট্রান্স পাস করেছি 1956। এরপরে আর কলেজও গেছিলাম না? না, এরপরে হইল গিয়া 56, তো ওখানে আমরা গ্রামে কোনো স্কুল হাই স্কুল আছেন না, আমরা চেষ্টা করিয়া আমরা একটা হাই স্কুল প্রতিষ্ঠা করলাম শ্রীরাম শ্রীরাম শ্রীরামিশ, এটার প্রতিষ্ঠাতা শিক্ষক আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর বাদে দেখো হইলো যে এটা কলেজও গিয়া বিলাস যাই চাইতাম আমি, ওখানে আমি ওখানে ওখানে স্কুল অফ ইংলিশের একটা অ্যাডমিট কার্ড নিলাম, ওটার বাদে স্কুল শিক্ষকতা হলাম 6 মাস, এর বাদে আইনলাম লন্ডন। ও আচ্ছা, তাইলে আপনি অলরেডি আপনি ম্যাট্রিক পাস করার পরে আপনি অলরেডি কলেজের শিক্ষকতা স্কুলও আপনার হাই স্কুলের শিক্ষকতা ঢুকে গেছে লাগে? 6 মাস পরে অধ্যক্ষ হইলাম, আইয়া তো স্কুল অফ ইংলিশ হেনওভার স্কোয়ার অন্য লেখাপড়া কিছু করছি, এর এর বাদে এখানে থাকার সমাজ। আপনি এই দেশে কত ইংরেজি দেশে আইলা? 1956 তো 22 অগাস্ট 1956। আচ্ছা আচ্ছা, উদ্দেশ্য 1956 সাল থেকে উদ্দেশ্য রয়েছে, তাহলে আপনার তো প্রায় অনেক প্রায় 52 বছর, অনেক না না 59 বছর, 59 বছর গেছে, দীর্ঘকাল আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা বিলাত। তা আপনি ফলে এদেশে আওয়ার পরে আইয়া আমরা সমাজের কিলা দেখলাম, তেমন কেমন বাঙালি কমিউনিটি আসলা? ফলে তো আমি যেদিন আইলাম আইলাম কেন হান্টন কোর্ট একটা জায়গা আছে আছে টাওয়ার হ্যামলেটস, টাওয়ার হ্যামলেট রোজ পিকটনের খাসায়, জি জি জি, হান্টন করে এটা মানে হান্টন ইনস্টিটিউট, জি জি, কোনো আর তার ডিগে না হয় যে ও, জি জি জি, সেন্টার ও গরু আমরা উঠলাম আমার গ্রামের মানুষ। আমরা মানুষ কেমন আসলা এই সময় বাঙালি মানুষ আসার 2-1 আমরা হয়েছি, তখন তো আর বিকলেন একটা খাপি আছে, যেটা হয়তো কর্ণেশন খাপি, এটা কোন জায়গাতে আসলে বিকলেন বিকলেন আছে, আর মসজিদে আর খবর নিয়েছি, মসজিদ আছিল আরবার স্কোয়ার, ওরকম তাহলে টাওয়ার হ্যামলেটস চাই তো একটা মসজিদ পাইছো না ইয়া, একটা এটা মসজিদ আরবার স্কয়ার মসজিদ আছে। আরবার স্কোয়ার, আচ্ছা, আর কোন মসজিদ আছিল না? তো আপনারা আওয়ার পরে নামাজ কই পড়তে গিয়ে আপনারা বা ঈদন ঈদন নামাজ কিলা পড়তে আপনারা নামাজ ওখানে পড়তে আরবার স্কয়ার মসজিদ যেটা কমার্শিয়াল রোডও যেটা, আর ঈদের নামাজের বাদে কেন সে নির্ণীত করছি, আর গরম নামাজ পড়তাম শুক্রবারে, তো গেলে ওখানে যাওয়া লাগতো, এর কিছুদিন পরে ওখানে একটা মসজিদ মানে দিলা সসিমালে যে একটা করছিল ওখানে একটা দোকান, ও নিচে নামাজ মাজ হইতো,
হালাল ঘুষ ইটা তো আমরা আনতাম হয়তো জু জু মার্কেট হইতা হেসে দিচ্ছি তো ওয়ান ইহুদির দোকান থাকি দুই শিলিং আছে বোনলেস মিটার দাম আছে দুই শিলিং আর আমরা মুরগ কিনে আনতাম পেটিকুট লেন থেকে নিজে জবহরিয়ান জবহরিয়ান তা আপনার দিকে এর মুসলমান হলো হালাল কোনো দোকানে এসে আসছিল না না এরপরে এরপরে জোর দেওয়া নয় তো আপনারা আবার পরে যে বাতুত করতে আপনারা কিন্তু গরম বাতুর ব্যবস্থা আছে এই সময় গরম বাতুর ব্যবস্থা নাই এমনি হর তৈলে পানি গরম করিয়া এডো গিয়া হল্লা আর না এই চেষ্টা ঋষির পাত আছে খান্দার পাবলিক পাত পাবলিক পাত চেষ্টা ঋষির আসছিল পাত আছে কমলার পাত আছে এনে ফ্রি করতে নিলে পয়সা খরা লাগতো পয়সা কত লাগতো পয়সা এই সময় প্রায় দুই শিলিং লাগতো আচ্ছা আর কয়খানি টিপ দিত আগর কয়েকখানি আড়াই পেন হতে পারো হনি এখন আর বারো হনি আপনারা যে ব্রিকলে মসজিদটা কবে হইলো ব্রিটেন মসজিদ হইলো 1976 এই মসজিদ আগে আপনার জিও আছেন আগে এটা সিনাগগ আছে সিনাগগ আছে এর আগে কিতা আছেন এর আগেও সিনাগগ কেন হিগোনার্ডো গলে ভয় লাগিয়া করছে তারা আচ্ছা ওই যে ট্রান্সফার এরপরে ইহুদি হলে এর বাদে ইটা এই সংগ্রামের বাঁধানো 75-এর দিকে তারা ব্যস্ত ছিল যে তারার একটা খোঁজ আছে যে ধর্মীয় অনুষ্ঠানে ব্যস্ত হইব আর কোনো এমনি আনা পয়সায় ব্যস্ত করতে নাই ও ইন হরে কৃষ্ণ লাগলো একদাকি কিন্তু আমরা মানে চেষ্টা করি শেষ পর্যন্ত মসজিদটা কিনে আমরা মসজিদটা কত দিয়ে কিনলা আপনারা 39,500 পাউন্ডটা এটা কিন্তু ক্যাশ দিয়ে কিনছেন এই সময় এটা ক্যাশ করছে এর বাদে 12 জন সাবস্ক্রাইবার নামে একটা 1,000 জোর ইসলাম খাইয়ে দিচ্ছে আর বেশি আমরাও সাহায্য করছি মসজিদের মূল আপনার ফাউন্ডার কেনার সময় মূল খেরা খেলা জড়িত আসলা মূল হইলা যারা যারা আসলা 12 জনের নাম সাবস্ক্রাইবার রাখা হয়েছে 4 জনে ব্লাইন্ড কন্ট্রাক্টর সাইন করছিল আমার মনে আছে 4 জনের নাম ট্রাস্টি আব্দুল আসলা কাদির আব্দুল কাদির আছেন জগন্নাথপুরের জি জি আর আরো জন হইল গিয়া সুলক জি জি দুইজন দিয়ে জগন্নাথপুরের আর এর বাদে আরো দিয়ে বাদে 12 জনের নাম কই একাধারে এই তো 4 জন আসতে 2 জন নাম আর 2 জন না দুইজন না 4 জনে কিনছিল এরা ব্লাইন্ড কর্নার সাইন দিল কিনছিল তো তারা আরো 4 জন আবিষ্কার নাম দিয়ে কিনছিল এরা নামে তারা নামে করছেন না আচ্ছা আচ্ছা এর বাদে রেজিস্ট্রি করলো সাবস্ক্রাইবার 12 জন আসতো 12 জন আসতে আব্দুল কাদির একজন আব্দুল রকিব একজন জি ও ব্লাইন্ড কন্ট্রাক্টর সাইন করছে আব্দুল আব্দুল রকিব আব্দুল কাদির আর শামসুলক আর কোন মনে হয় নামটা আমার মনে হয় না জি আচ্ছা 12 জনের মাঝে লাগিয়া আব্দুল কাদির আব্দুল রকিব শামসুল হক তার বাদে গুলাম মোস্তফা হবিবুর রহমান তার বাদে মস্তরি মিয়া আহাদ মিয়া তার বাদে আরশদ মৌলানা আরমান মৌলানা আর 12 জন তো গেল মনে হয় 9 জন হয়েছেন জি হ্যাঁ জহুরুল জহুরুল ইসলাম জি জহুরুল ইসলাম জি হ্যাঁ হয় আর 10 জন আর আর হয়তো আপনার মনে পড়েন না দেখ 10 জন হয়েছেন তো এখন আপনারা এই তো আপনি যে মসজিদ তো আপনি প্রায় 12 বছর 12 বছর না আমি তো মসজিদ লগ্নর বার্তাকেও আমি আসলাম প্রায় আমি অ্যাডমিনিস্ট্রেটর কনভেনার হইতাম মসজিদ তো আচ্ছা সেই সময় জহুরুল প্রেসিডেন্ট আর তৈবুর রহমান ভাইস চেয়ারম্যান আচ্ছা আর আমি তো অনেক সময় সবসময় জড়িত আসলাম এর ভিতর দিয়ে আমি ওয়েলফেয়ারও জড়িত আসলাম এতে আসলাম মানে আমি কিন্তু প্রেসিডেন্ট আসলে কত বছর আপনার আমি প্রেসিডেন্ট আসলাম 1991 থেকে 2002 পর্যন্ত আর এর আগে আমি অ্যাডমিনিস্ট্রেশন কনভেনার আসলাম এই মসজিদের যে খামটা ম্যাক্সিমাম খাম আমি করাইছি দুতলা যে বিল্ডিংটা হয়েছে জি জি নিচতলা এটা আমার আজ হয়েছে আপনার পয়সা পিরিয়ড হয়েছে জি হয়েছে ওইছে আমি অ্যাডমিনিস্ট্রেশন কনভেনার হিসেবে তো খাম করাইতাম তার বাদে জি হইতো গিয়া এটা এই সিটিজেন যে আমরা খাম করাই সিটিজেন যে রুফর পয়সা দিয়েছে আর ওই যে ঈর্ষাদে 84 আইসি যে ঈর্ষাদে দিয়েছিল 1,00,000 পাউন্ড আর আমরা 2,00,000 পাউন্ড করিয়া মসজিদ দুতলা করাই জি আপনি তখন প্রবীণ কমিউনিটি নেতা হিসাবে এই যে আপনার মসজিদ আপনারা করছেন দেখলেন যে মসজিদ বা অনেক মসজিদ হয়েছে এখন প্রায় নিয়ারলি প্রায় 50টা মসজিদ হয়ে আছে এই মসজিদগুলো সমাজও আপনার কিলা ভূমিকা রাখে সমাজের পরিবর্তন সমাজের উন্নয়ন সমাজ অনেক সময় মসজিদ গুলা রাখে মানুষ আসক নামাজ আইলে ফুয়া ফুড়ি লইয়া আইলো একটা একটা সামাজিক একটা
পরিবেশ সৃষ্টি হইলো, পরিবেশ সৃষ্টি, ধর্মীয় পরিবেশ সৃষ্টি হইলো। ধর্মীয় পরিবেশ সৃষ্টি হইলে মানুষ ধর্মীয়ভাবে যদি থাকে তাহলে বাদ কামও সহজে করে না। জি জি সবসময় ওই একটা না একটা জিও আছে, আগে আমরা টেডিও করতো, ওই যে মাল্টি জল টেডি ইটা কিছু মারিদের করতো, এটা আমরা মানুষের অত্যাচার করতো তারা। কিছু করতো টেডি হলে। এর বাদে আইলো সিনেট, এর বাদে ফাঁকিবাসী, এর বাদে ন্যাশনাল ফ্রন্ট আইসে, সব আন্দোলন আমরা করছি, এরার বিরুদ্ধে বর্ণবাদীগুলোর বিরুদ্ধে আপনারা লড়াই করছেন। আমরা লড়াই করছি। জি জি এর বাদে আমরা আই পাইলাম যে ফিফটি আগে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আগে আসছিল, জি এইখানে কোনো ওয়েলফেয়ার ঘর আসছিল না। এরপরে এটা আমরা সবাই মিললে হইলে যদি আমরা একটা ঘর করতাম পারি, ওই যে ওয়েলফেয়ারের ঘর যেটা একটা সাব কমিটি করা হইলো, ঘরের হাউস পার্সের সাব কমিটি, যার প্রেসিডেন্ট দেওয়া হইলো নেসার আলী হাজি, আর আমার দেওয়া হইলো সেক্রেটারি, আর এখানে আরও আস্থা যারা মেম্বার রইলো আব্দুল মজিদ চৌধুরী, এর বাদে ইসলাম মিয়া, ইসলামুর ইসলামের অনেক মেম্বার হইয়া সশদ্দু আহমদ, ও ওইটা আমরা কিনলাম। আগে গভর্নমেন্ট ইস্যু আমরা অফিস হইত তো ওয়েলফেয়ার, ওই যে ভবন যেটা, শহীদ ভবন যেটা, এটা 65ও কিনে হইতো, এটাও আপনারা কিনিয়া, এটা ফ্রি হোল্ড প্রপার্টি, ফ্রি হোল্ড এটা প্রপার্টি, এটা এটা কিনে হইছে। আর লেখাও ডকুমেন্ট তো আছে, উই আর বাইং দি প্রপার্টি ফর দি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চারজন নামে কিনে হয়েছে, জি জি চারজনের নাম ছাড়া কিনা যায় না। কিছু মর্গেজ আছে 2,500 পাউন্ড, জি জি চারজনের গোস্তান, আর বাদে আসলা নোয়াবালি, আষ্টবালি, আর আরো জন ও চারজন, তো নোয়াবালি, গোস্তান, আষ্টবালি, নর্মিয়া কি চারজন জি নর্মিয়া। জি তো আপনারা তো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা করিয়া আপনার সমাজের অনেক সার্ভিস আচ্ছা, দিচ্ছে এখানে তো সমাজে। ওয়েলফেয়ারও সার্ভিস দিচ্ছে। আগে তো আমরা পাসপোর্ট টাসপোর্ট দিন, আমি সাইন দিয়ে দিলে অন্য পাসপোর্ট জি লিখতো, জি জি এর বাদে এইখানে আমরা নমাজেরও অনেক সময় শুক্রবার বিয়ালেও নিশ্চয় নমাজ হইতো, জুম্মার নমাজ হইতো, জি ওটার সুবাদেও তো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসের নিচে ফয়লা নামাজ শুরু হইলো, জুম্মা আর জুম্মা এরপর থেকে আপনারা কেন্দ্র করিয়া ওটা কেন্দ্র করি, ফরে ওটা ব্রিকলে মসজিদ আপনারা কিনলাম, মসজিদ ওটা কিনলাম, সিনেগাগটা কিনলা আপনারা। তা আমি আপনার জানতাম স্যার যে 1970 সালে তো মুক্তিযুদ্ধত আপনারা, আমরা বিলাতর বাঙালি যারা নেতা আসলা তারা হলে করছেন, এসব আপনার কিতাব ভূমিকা আছে। আমি এর আগ থেকে তো আমরা আন্দোলন করতাম, জি জি বায়ান্নর শিক্ষা আন্দোলন, জি জি উনিশের গণ আন্দোলন, প্রত্যেক তো আমরা করছি, আগর দুয়ার ষড়যন্ত্র মামলা, এইটা তো আমরা করছেন আপনারা, বারেকটার জি জি পাঠাইছি। জি তারপরে এখানে যে সময় আমরা 1 মার্চ তো আমরা দেখা গোলাঘাতের প্রতি একটা মিছিল করছি হাইকমিশনারও, এরপরে 26 মার্চ যেদিন শুনলাম আমরা বঙ্গবন্ধু এস করা হয়েছে, ও আমরা বঙ্গবন্ধুরে ও ও যে পুরো বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাম বদলাই আমরা শহীদ বহন করলাম ওই দিনও, জি জি ওইটা গিয়া কেন আমরা কি হাইকমিশনার বাংশুর করা হয়েছে, ধরছিল 8 জনের জরিয়া নিয়েছি, এর মাঝে ইসাক নামে একজনের 6 সপ্তাহ জেল হইল, তিনি তো নাই মারা গেছেন নাই। সব। এরপর 27 মার্চ আমরা পরিস্থিতি ব্যবস্থা করে একটা সংগ্রাম পরিষদ গঠন করলাম, অ্যাকশন কমিটি ফর দ্য সিভিল রিবেল অফ বাংলাদেশ। জি জি অ্যাকশন কমিটির প্রেসিডেন্ট আসলে গৌস্তান, সেক্রেটারি আছে শওকত বারিস্টার, এই আছেন এখনো, আর অর্গানাইজিং সেক্রেটারি আসলাম আমি, 30 সদস্য, এখানে হাজি নেসার আলী আসলাম, তৈবুর রহমান, শামসুর রহমান, রকিব আলী, তার বাদে আরো আরো আর মানুষ আরো অনেক অনেক আসতে 30 জন আসলাম মানুষ। আপনারা তো মুক্তিযুদ্ধ সবককে বিশ্ব জনমত গড়ে আচ্ছা তোলালে অনেক আচ্ছা, মেহনত তো করছেন। এটা করার বাদে আমরা একটা 28 মার্চ আমরা ট্রাভালগার স্কোয়ার গিয়া আমরা জিও তুলছি এই, স্বাধীন বাংলার পতাকা উড়াইছেন, আচ্ছা এর আগে আমরা 7 মার্চ আমরা ইস্ট পাকিস্তান হাউস আছিল হাউস গিয়া, এটার নাম পরিবর্তন করা হয়েছে, বাংলাদেশ ভবন রাখা হয়েছে, আর ওখানে আমরা ফয়লা পতাকা উড়াই, বাংলাদেশ হাউস, ও যে কেউ যে বার্মিং হাউস এটা ঠিক নয়, আসলে ফয়লা পতাকা আমরা তুলছি ইস্ট পাকিস্তান হাউস বাংলা এই এটা বাংলাদেশের ফ্লেগ বাংলাদেশ উড়াইছে। বাংলাদেশ ভবনও এইটার ফলাকে আমরা জি তুলছি, জি তোলার বাদে তো ওইটা ওইখানে চললো। এর বাদে সহ খালি আন্দোলন, এর বাদে আমরা সর্বদলীয় কমিটি করার উদ্দেশ্যে আমরা চেষ্টা করলাম, এর বাদে আমরা জানতে পারলাম জাস্টিস আবু সাঈদ চৌধুরী 12 তারিখ এপ্রিল আমরা জানলাতে নেই, তখন 22 এপ্রিল 8ই তারিখ ফেসেজ আমরা একটা মিটিং করছি, এই মিটিংও আমরা সিদ্ধান্ত নিলাম যে কমিটিতে একটা সম্মেলন করি আমরা, টিয়ারিং কমিটি করাইব, কেন আমরা গেছি বিলাচর 380টা সংগঠনের 300 জন প্রতিনিধি মিলে আমরা একটা চেয়ারিং কমিটি অফ দ্য অ্যাকশন কমিটি ফর দ্য পিপুল রিপাবলিক অফ বাংলাদেশ জাস্টিস আবু সাঈদ চৌধুরীর উপদেষ্টা করিয়া, আর সব যে অ্যাকশন কমিটি যতটা আছে, ডিগানো যেমন
নর্মাল রিলিফ কমিটি, ওয়েলফেয়ার, এটা সব আছি আমরা, আসতাম কমিটি সব আমরা এটা মেম্বার হয়ে গেলাম। আর চারজন উপদেষ্টা রাখা হয়েছিল, আরও একজন শামসুর রহমান, একজন হইলা আব্দুল আজিজুল হক ভুইয়া, তার বাদে মনোয়ার হোসেন আর কবির চৌধুরী। আর চলতে থাকলেও আমরা ফার সংগঠন করলাম, এই ফার সংগঠন করলাম, এর ভিতর দিয়ে আমরা বাংলাদেশ সেন্টার করলাম। বাংলাদেশ সেন্টার তো এটা বাংলাদেশ হাই কমিশনার রইলো, ও বাংলাদেশ সেন্টারও বাংলাদেশ বাংলা সেন্টারটা ফেলা হাই কমিশন হিসাবে ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে, ইন্দ পাসপোর্ট দিয়েছিল, আমার পাসপোর্টও ফেলাটা বন্ধ করে। তখন আমরা তখন চুলিয়া সময় আসবুসাই চৌরি যে সময় বাংলাদেশও যায় 3,73,568 বর্ণ স্থান আছে দিয়েছি, এইটাই বছরের পয়লা উৎস। বাংলাদেশের প্রথম ফরেন কারেন্সি, ফরেন কারেন্সি ছিল 3,73,568 পদ দিয়েছি আবু সাইদ চৌধুরী আস, এইটাই বাংলাদেশ সরকারের প্রথম বৈদেশিক মুদ্রার উৎস। আর কত পয়সা করে দেওয়া হয়েছে, মিছিল মিটিং করা হয়েছে, কত পয়সা গেছে একটা সীমা নাই। কিছু জ্ঞানভাবী ব্যারিস্টার আর মোল্লা সগর সারা সব বিজয়তে চাপাইয়া বসছিলাম। তো আপনার তো 1971 সাল ওই যে বিলাত মুক্তিযুদ্ধ সংগঠক আচ্ছা, হিসাবে আপনি বাংলা সরকার থেকে আপনারে আমার সম্মাননা সম্মাননা স্মারক দেওয়া হয়েছে আপনারে, সম্মান স্মারক দেওয়া হয়েছে। জি। তো এটা এই যে এই যে আপনি যে আপনি কিলা মনে করেন এটা যে আমার আমরা টাওয়ার আমাদের কাউন্সিল আমার তারা সিভিক অর্ডার দিচ্ছেন সিভিক আপনারা, অর্ডার দিচ্ছেন, জি এর জি বাদে সেনের দেশ আমাকে সিভিক অর্ডার দিচ্ছে। জি সম্মাননা। তো আমি ওটা জানতাম আপনার কাছ থেকে যে এই যে মুক্তিযুদ্ধে এই যে আমরা আপনার প্রবাসী বাঙালি হলের যে অবদান, মুসলমান হলের যে অবদান, এটারে সরকারের কিভাবে মূল্যায়ন করা উচিত বলে আপনি মনে করেন? সরকারের তো আমরা মূল্যায়ন করা উচিত, তো সরকারের একটা মূল্যায়ন করছে যে 45 জনের সম্মান দিয়েছে, তারা আরও দ্বিতীয় আছে এটা করছে আরো কিন্তু দেওয়া উচিত বলে আপনি মনে করেন? মনে করি তো দ্বিতীয় আছে, তারা তো আর সবরে তো আর দিতে পারছে না একটা দিচ্ছে যারা অবদান আরো দেওয়া উচিত বলে মনে করেন? আরো আছে। তো বর্ণবাদের বিরুদ্ধে তো আপনারা অনেক লড়াই করছেন, আমরা আমরা করছিলাম বর্ণবাদ আন্দোলন, যে ফাঁকি বাসিঙ্গ আমরা 1978 সালে কৃত হয়েছিল ব্রিকলিন আপনার, 78 সালে তো তসিরে দিলে মারি ফেলাই দিল, তসির আলী কি তসির আলী, এটা আমরা করলাম বর্ণবাদী আন্দোলন ইসাখালী করলাম। আলতাবালি, ইসাখালী মারা গেল, আলতাবালি মারা গেল, আলতাবালি মারা গেছে 78, এই সময় আমি 51 আমি বাড়ি আমি আন্দোলন থাকি আছি, কিন্তু আমরা এই বর্ণবাদী সব আন্দোলন সরে আমরা জড়িত আসলাম। স্কিনেডের বিরুদ্ধে আপনারা লড়ছেন, সিনেটর বিরুদ্ধে ও তো সিনেট মাল্টি স্কিনেড এটা কিতা করতাম আমরা মানুষরা কিলা করতাম ইটার মাথা চুল ফেলাইছি, আর হয়তো এটা আমরা বাংলা ইংরেজি জানি না, এখানে বালাগড় থাকি না, ও কারণে ইসাকালের তো মৃত্যু হলো, সিনেট সচিরালদের মৃত্যু, এর মধ্যে ইসা ওয়ারিসালির মালো নানি ন্যাশনাল ফ্রন্ট মালো তো হান্ট হান্ট নিশ্চিত না, আরে ষষ্ঠী গুয়া কমার জি 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 এটারও আমরা তা তো ওরা তসিরালি একজনে মারছে, তারা সচিরালি ইসাখালিরে মারছে বর্ণবাদী হলে, আলতাবালি মরছেন ফার্ক করে আলতাবালি 72 ফোরে মারছে দান্ডে যে মারছে, তারা তো অনেক মানুষের রক্ত পরবর্তীও তো অনেক মারা গেছে বর্ণবাদী দলরা তো। এবং এটা অনেক এই যে আমরা আজকে এই ব্রিটেনও যে আমরা বাংলাদেশি মুসলিম কমিউনিটির যে উত্থান যেটা, অনেক ত্যাগ তিতিকার বিনিময়ে করতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে এর বিনিময়ে। তো আপনি আজকে তো আপনার আর মেহনত এবং কষ্টর বদৌলতে আজকে আমরা আর বাঙালি মুসলমান সমাজ ব্রিটেন আমরা অনেক আগ্রহীছি, আমরা অনেক অগ্রগতি আমরা হয়েছে। এক সময় আপনার কোনো একমাত্র পত্রিকা, এই সময় আপনার আমরা আমরা আগে পত্রিকা কোনটা আছিল, খালি জনমত আছিল নে জনমত ও বার হয়েছিল 70-69 বার হয়েছে, 69 এর আগে এমনি এমনি এই নিয়ে পত্রিকা টত্রিকা আসতাম বার করতাম, মিডিয়া তেমন আছিল না, মিডিয়া তেমন আছে, পত্রিকা বার করতাম, লিবরেটিং করতাম, লিফলেট আর দিলে কে করতাম মানে আগে লিফলেট গুলা আর দিয়ে টাইপরাইটার আসিল নে টাইপরাইটার আসিল, তাহলে এটা খুব 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 ব্যবহার কম হইতো আপনার। তো এখন আপনার এই যে আজকে একজন কমিউনিটির একজন মুরব্বী হিসাবে আজকে যে আমরা বাঙালি মুসলমান সমাজের আজকে যে উত্থান এই দেশ, আপনার আজকে আমরা ব্রিটিশ পার্লামেন্টে আমরা এমপি আস হইন, হাউস অফ লর্ডস আমরা বারনেস আস হইন, আমরা এক্সিকিউটিভ মেয়র আমরা ইলেক্ট করতাম পারছি, আজকে আমরা ছেলেবেলা এখন আগুয়ার, এটারে আপনি এই এই সফলতাটা খিলা আপনি দেখেন কিভাবে আপনি এটা মূল্যায়ন করেন? এটারে এটা মালা দুঃখ কিন্তু আরো হইব, কারণ ও তো আমরা ছেলে পেলে বহুত ব্যারিস্টার, আমার নিজের ছেলেও ব্যারিস্টার দিচ্ছে, আমার মেয়ে সাইকোলজি তো বিয়ে দিছে, আমার আমার দামান একজন হাই স্কুলের টিচার, আমার আমার দামান আর একজন হলো জিপি ফাহিম চৌধুরী, তখন তো আমরা অনেক হাত গইছে এটার মাঝে, এটা আমরা এই সফলতা কন্টিনিউ রাখা উচিত, আমরা কন্টিনিউ রাখা উচিত।
ওর মানুষ কিছু দেশ বিমুখ হয়ে গেছেন কি দেখা। আমরা তো চাইছিলাম যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশ থাকবো, এখনো আমি মনে করি আমি বাঙালি, আমি বাংলাদেশ কিন্তু থাকবো দেশে গেলে থাকবো। আমরা মানুষের আপনার অভিযোগ হইলো গিয়ে বাঙালি সহায় সম্পত্তি বেঁধে গেলো আর কি, দেশে গেলে মানুষের লাইফে অত কদিন ধরে এটা নিরাপত্তা নাই, এটাও যে কিছু ছাত্র উত্তর আইসুন এরা ইয়া কই দিদির থেকে কিতা করতে ছেলে এগুলো মেয়েরা লইয়া ও দেশে যে গিয়ে আপনার শান্তি পাইন না, ওখানে শান্তি পাইনি বাঁচতে ও ও সময় নেই কারণে হয়তো দেশ বিমুখ হইছেন। আর কিছুটা মানুষও আসুন যে শিক্ষিত এরা চায় না দেশ মানুষ। জি জি। তো আপনি আমি আপনার এই যে আপনারা এই যে মিডিয়া দেয় আপনার, দেখুক আজকে আপনার 6টা বাংলা টিভি চ্যানেল চলের, আজকে 13টা বাংলা পত্রিকা চলের, যে বাংলা টিভি যে চ্যানেল চলে এটা সকল এই যে ইকরা হলো বাংলা, এই যে ইকরা বাংলা আজকে আমরা যেটা করলাম ইকরা আপনার, এটা সম্পূর্ণ ফুল টাইম আপনার ইসলামী একটা চ্যানেল করছেন না আপনার, কোনো হয়েছে 24 ঘন্টা ইসলামী, এটারে আপনি কিভাবে কিভাবে দেখুন এটারে আপনি, এটা দরকার আছে সমাজও। এটা দরকার আছে সমাজ, কারণ আমরা তো মুসলমান। জি 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 একটা জিনিস হইলো মুসলমান মানুষ যদি মানুষের সব ধর্মের মূল কথা বলা, যেহেতু কেন মেজরিটি মুসলমান হয়ে তো এইটাই মুসলমান যারা এরা যদি দেখে টেলিভিশনও অনেক সময় যে আমি এদিন জিগেছি খারবালা আপনারে না খারে জিগেছি, জি জি যে খারবালার ইতিহাস অনেকে জানেন না। জি জি আচ্ছা যে এজিদর হুয়ার নাম কীতে আসিত জি 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 জিগেছি আমি আপনারে পাইছি না পক্ষেও কইতে পারেন না। কিন্তু এই যে ইসলামের অনেক মৌলিক বিষয় আছে আমরা জানি না, আমরা জানি না এটা যদি টিভির মাধ্যমে প্রচার করা হতো, এটা সমাজ হলে অনেক বাড়লাম, মানুষের অনেক জ্ঞান জ্ঞান হইব। জ্ঞান বাড়লো, এই মানুষ যে জানলো। রবিউল আউয়ালের স্থান রয়েছে, জি 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 ঈদে মিলাদুন নবী হয়, জি জি সিরাজুন নবী হয়, জি জি খেয়াল করছেন নি জি জি মিলাদ মবিল হয়, এটা তো ধর্ম মানুষ ধর্ম দিকে গেলে এই মানুষ বাদ হয় না। জি জি আপনি আগে কথাটা কইছেন যে মানুষ যদি ধার্মিক হয় আল্লাহ তার ডর ভিতরে থাকে, তো পাপ খামতে বিরত থাকতে পারে এই না। যে পাপ এটা একটা বালা, এই যে এগুলি আর কি আমি বাংলা টিভি তো অল্প হইলা যে সময় নেই আমি নিজেও গেছিলাম নিজে জি আমার জি জি দেখছেন মনে হয়। তা আপনারা খুশি আপনারা মুরব্বী হিসাবে যে আজকে দিয়ে যে আপনারা আমরা যে টেলিভিশনের প্রচার হয়েছে, প্রচারের এটা বা পত্রপত্রিকা এটা মিডিয়ার যে বালা অগ্রগতিটা ও বালা খুব ভালো এই যে এটা বালা। আর আমরা করলাম যে একটা অন্তত গেলে নিরবক্ষ ভাবে করো, কিন্তু এখানে যে ওই যে রেশারেশি রাজনীতি বালা কেন, কিন্তু রাজনীতির মধ্যে বেশি রেশারেশি বালা নাই। পরিষ্কার আমি চাইয়ে দেখছি যে আওয়ামী লীগ করুক বিএনপি করুক যেতেও করুক, কিন্তু এখানেও রাজনীতি যারা করে এরা আবার দেশ দেশের মধ্যে খেয়াল রাখে কিন্তু রেশারেশি মারামারি বালা নাই। রেশারেশি বালা বালা নাই, কিন্তু এরা দেশমুখী থাকে। আচ্ছা, তা আপনারে একটা জিনিস জিজ্ঞাসাম শেষ, আমরা সময় কমে গেছে গিয়া, যে আমরা যদি সমাজ আমরা আগ্রহিতাম চাই তাহলে আমরা কিতা করা উচিত, আপনার ভিউ কিতা, আপনার দর্শক দিয়ে কিছু কথা কই যেতে আপনি। আমরা বিয়ে হইলো আমরা ইউনিটি, ইউনিটি উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল। আমরা ইউনিটি করা, আর আমরা এই যেহেতু আমরা যে যেনও থাকুন না এখানে, আমি তো টাওয়ার মোড়ে থাকি, আমি তেমন টাওয়ার মোড়ের বাসিন্দা হিসাবে আমি পয়লা আমি মনে করবো আমি টাওয়ার মোড়ের বাসিন্দা, এর বাদে আমি বাঙালি, আমার ধর্ম আমার মুসলিম। সারা ব্রিটেন জুড়ে আমরা সারা ইউরোপ জুড়িয়া বিশাল জনগোষ্ঠী মুসলমান বসবাস করলাম, মুসলমান বসবাস হোক, কিন্তু পয়লা আমার টাওয়ার মেলো আমি দলাদলি রিসারিসি আমরা ঠিক না, যে রাজনীতির যুগ হোক লেবার করুক কনজারভেটিভ করুক লিবারেল করুক, কিন্তু ও যে আস্তে দল একটা করিয়াও এটা দেখে গালাগালি এখানে গালাগালি বন্ধ কথা রেসারেসি কথা হইব ঠিক নাই। এটা এটা ঠিক নাই। আর সবচেয়ে বড় কথা হইলো আপনার দলকে আমরা এই ব্রিটেনও আমরা যে বাংলাদেশি মুসলিম হিসেবে বসবাস করলাম, আমরা একটা মডেল রোল মডেল হওয়া উচিত, হয় হয় হোস্ট কমিউনিটি হয় রয়েছে তার আমরা আচার আমরা আচরণে। যে আমরা মুসলমান, আমরা মুসলমান আর মানুষ না সব মানুষ সমান, জি জি কিন্তু আমরা তো রোল আমরা মডেল, রোল মডেল হওয়া দরকার, উদাহরণ হওয়া দরকার আমাদের, উদাহরণ উদাহরণ আমরা দেখে মাসে ইকতো আমরা দেখতে মানে আমরা মাসিক যদি বাদ কাম করি তো আপনার সমাজ আরো। আচ্ছা হুমকে একটা কথা আমি কই, একবার আমি গেছিলাম সিলেট আরও একটা এখানেও যাইতাম আসলে জায়গা কিনে যায় তার জন্য হইলো অন্য আছে ইয়ের পিতা খ্রিস্টান একটা ইয়ে আছে এরার একজনের গড় অন্য তৈরি এটা দেখ মানুষকে কতক্ষণ বিশ্বাস করে এইগুলো যদি আমরা এটা হয় যে মুসলমান দেখলেও কইব ইন মুসলমান বিশ্বাসী মানুষ বিশ্বাসী মানুষ ওটাই আমরা দরকার। ওটা আমরা দরকার। তো আপনার অশেষ ধন্যবাদ, আপনি এত কষ্ট করিয়া আপনি স্টুডিওতে আইসেন এবং অনেক মূল্যবান কথাবার্তা কইসেন, আপনার একটা বর্ণাঢ্য জীবন আমরা অনেক কিছু জানা দরকার আছিল, যেহেতু সময় আমরা সংক্ষিপ্ত। জি সম্মানিত দর্শক মন্ডলী, আমি শেষে আমি এই ইকরা জি টেলিভিশনের দর্শক শ্রোতা মন্ডলীকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি, আর আমরা যাতে ভবিষ্যতে আমরা যাতে আমরা সব আমরা ভালো আগিয়া চলতাম পারি এই আশীর্বাদ করি ধন্যবাদ আমার। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কথা শুনছিলেন আমাদের কমিউনিটির অত্যন্ত প্রবীণ মুরব্বী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজসেবী আলহাজ মহজিল্লুর সাহেবের কাছ থেকে।
আমরা উনার একটা বর্ণাঢ্য জীবন, আজকে প্রায় 59 বছরের দেশে উনি কাটিয়েছেন, ওনার কাছে অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় যেহেতু অভাব জানতে পারি নাই। তো আপনারা যা শুনেছেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। অতিথি আজকে আপনারা জানলেন, শুনলেন আমাদের ত্যাগ, আমাদের মুরব্বীদের অবদান, আমাদের অনেক রক্ত দিতে হয়েছে এই সমাজে আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, বর্ণবাদী হামলা ঢুকতে হয়েছে আমাদের। আমরা চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা যদি এগিয়ে যাই। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। Mm-hmm.